অধিকাংশ মানুষ মনে করে যে তাদের শরীর তাদের নিয়ন্ত্রণাধীন আসলে কি তাই প্রকৃতপক্ষে মানুষের শরীর মানুষের নিয়ন্ত্রণে নেই বরং মানুষ নিয়ন্ত্রিত হয় তার শরীর দ্বারা কি একটু অবাক হলেন তাই না একটু ব্যাখ্যা করা যাক আপনার শরীরের হৃৎপিণ্ড আপনার ফুসফুস আপনার শিরা উপশিরা ধমনি আপনার কিডনি এর কোনো কিছুই কি আপনার নিয়ন্ত্রণে আছে আপনার ইচ্ছাধীন কি এগুলো চলে আপনি চাইলে কি কিডনির কার্যক্রম বন্ধ করে দিতে পারেন হার্টবিট কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই শরীরের কয়েকটি অঙ্গ আমরা দেখি যে আমাদের কথা শুনে আমাদের হাত আমাদের পা আমাদের চোখ মুখ আমাদের কান কয়েকটি অর্গান আমাদের কথা শোনে বলে আমাদের মনে হয় আমাদের শরীরের কোনো কিছুই আসলে আমাদের নিয়ন্ত্রণাধীন নয় শুধুমাত্র আমরা যে চিন্তা করি চিন্তা শক্তি এটাই আমাদের নিয়ন্ত্রণাধীন বাকি সব কিছুই শরীর আমাদের উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমরা যে সকল অর্গানগুলো দেখি যে আমাদের নিয়ন্ত্রণে বলে মনে হয় হাত পা চোখ কান নাক এই সবগুলো শরীর আমাদেরকে নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় মূলত তার সুবিধার জন্যই শরীর তার সুবিধা আদায়ের জন্যই কিছুটা নিয়ন্ত্রণ আমাদেরকে দিয়েছে এগুলোর উপরে শরীরের খাবার দরকার সেই খাবারের প্রয়োজনে আমাদেরকে হাঁটতে হয় কর্মক্ষেত্রে যেতে হয় আমাদের হাত দিয়ে উপার্জন করতে হয় আমাদের হাঁটা চলা ওঠা বাসা এই কর্মক্ষেত্রে কর্মযোগ্যতা সব কিছুই শরীরকে সন্তুষ্ট করার জন্যই আমাদের পিপাসা লাগলে আমরা ছুটে যাই পানির কাছে আমাদের ক্ষুদা লাগলে আমরা চলে যাই খাবারের কাছে আমার হাত পা সব কিছুই আমার শরীরকে সন্তুষ্ট করার জন্যই ব্যবহৃত হয় শুধুমাত্র চিন্তার শক্তিটাই আমার নিয়ন্ত্রণে আমাদের চিন্তা শক্তির উপরেও শরীর প্রভাব বিস্তার করে আমি হাত দিয়ে কোনো কিছু করি আমার শরীর আমাকে বাধ্য করে এই কাজটা করার জন্য শরীর আমাকে কয়েকটি অর্গানের উপর স্বাধীনতা দিয়েছে কিন্তু পরোক্ষভাবে সে আমাকে নিয়ন্ত্রণ করে তার সুবিধা আদায়ের জন্যই তাই যতটা মনে হয় যে আমি আমার শরীরের উপর নিয়ন্ত্রণ করতে পারি আসলে শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমি চোখ দিয়ে দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করি কান্দি শ্রুতিমধুর গান শুনি জীবজাতি সাপ আস্বাদন করি এই সব শরীরকে সন্তুষ্ট করার জন্য। শরীরের কিছু যৌবিক চাহিদা পূরণ করার জন্য আমি দৃষ্টিকে ব্যবহার করি তার মানে সব কিছুই হচ্ছে আমার শরীরকে সন্তুষ্ট করার জন্য আমি যে শরীর নিয়ে আমি গর্ব করি যে শরীর আমার নিয়ন্ত্রণে আসলে শরীরের কোনো কিছুই নিয়ে আমার নিয়ন্ত্রণে নেই বরঞ্চ শরীর আমাকে সর্বক্ষণ নিয়ন্ত্রণ করছে তবে যে সকল মানুষ তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এই শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তারাই হলো গিয়ে সত্যিকারের সফল মানুষ কামেল মানুষ আমাদের মেধা আমাদের যোগ্যতা আমাদের সবকিছুই যেন শরীর দ্বারা নিয়ন্ত্রিত না হয় বরঞ্চ আমরা যেন শরীরটাকে আমাদের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা সত্যিকারের সফল মানুষ হব আমাদের আমরা সত্যিকারের একজন কামিল মানুষে পরিণত হব আসুন আমরা শরীরের দাসত্ব না করে শরীরকে আমাদের দাসে পরিণত করি আমাদের অনুযায়ী শরীরকে ব্যবহার করি আসসালামু আলাইকুম রহমতুল্লা